দশভুজা হয়ে দশভুজার আরাধনায় ব্যস্ত নারী শক্তি। আকাশে বাতাসে দুর্গাপুজোর আমেজ, উৎসবের মরশুম শুরু হতেই উমার আরাধনায় মেতেছেন মহিলারা। চাঁদা তোলা থেকে শুরু করে পুরোহিত ঢাকি জোগাড় সবই তাঁরা করছেন সমান দক্ষতার সঙ্গে। দুর্গাপুজোর আয়োজনে ক্রমশ বাড়ছে মহিলাদের অংশগ্রহণ। জেলা থেকে শহরের নামজাদা যে পুজোগুলোর যাবতীয় কাজ বছর কয়েক আগেই সামলাতেন ছেলেরা, সেই পুজোর সব দায়িত্বই এখন পালন করতে দেখা যাচ্ছে মেয়েদের। চাঁদা তোলা থেকে শুরু করে পুরোহিত ঢাকি জোগাড় সবই তাঁরা করছেন সমান দক্ষতার সাথে। যেমন হাওড়ার রামরাজাতলা অদ্বৈতম সংঘের পুজো, এই পুজো 26 বছরে, যদিও গত 2 বছর ধরে মহিলারা পরিচালনার যাবতীয় দায়িত্ব তুলে দিয়েছেন। পুজো কমিটির সম্পাদক জানায়, আগে ছেলেরা পুজো করলেও গত 2 বছর ধরেই যাবতীয় কাজ আমরা কাঁধে তুলে নিয়েছি। দুর্গাপুজো ভালোভাবেই করতে পারবে সেই বিশ্বাস থেকেই দায়িত্ব কাঁধে তুলে নেওয়া হয়েছে। ক্লাবের নাম হচ্ছে অদ্বৈতম, আর মহিলা সংগঠিত যেটা আছে সেটা হচ্ছে অদ্বিতীয়। কত বছর ধরে আপনারা পুজো করছেন? আমাদের 26 বছর হলো। 26 বছর ধরে আপনারা পুজো করছেন? হ্যাঁ, এতদিন ছেলেরা করতেন আর কি, আমাদের বয়স্ক যারা আছেন তারা করতেন। এখন তারা অনেকে বয়সের ভারে নব্য, এখন তারা করতে পারছেন না। সেই জন্য আমরা রান্নার দিকটা, খাবারের দিকটা সামলাতাম আর ওরা পুজোটা সামলাতেন। কিন্তু এখন 2 বছর ধরে আমরা মেয়েরাই সব কিছু করছি। একটা বিষয়, এতদিন তো সংসার সামলেছেন, একটা কঠিন কাজ, তারপরেও মা দুর্গার একটা দায়িত্ব সামলাচ্ছে, এই দুটোকে কীভাবে দেখবেন? মা তো দশভুজা, 10 হাত দিয়ে উনি সারা দুনিয়া পৃথিবী সামলাচ্ছেন, আর আমরা এটুকু সামলাতে পারবো না? কেমন লাগছে? খুব ভালো, খুব আনন্দ। কোন দায়িত্বটা বেশি ভালো লাগছে? সমস্ত দায়িত্ব, আমি বয়োজ্যেষ্ঠ এদের মধ্যে, এরা সব কিছু করে আর আমি পরিচালনা, মানে আমাকে জিজ্ঞাসা করে ওরা সব কিছু করে। এতদিন আমি ছিলাম, এখন আমার বয়স হয়ে গেছে, এখন ওরাই সব দেখাশোনা করে। আর কী কী অনুষ্ঠান আপনাদের এখানে হয়? আমাদের এখানে প্রতিদিনই অনুষ্ঠান হয়। কালকে যেমন আমরা দুস্থ বাচ্চাদের আমরা বস্ত্র উপহার দিয়েছি, জামা কাপড় দিয়েছি, আর এই একটা অনাথ আশ্রম থেকে এসেছিলো। তারপরে আমাদের পুজো ওপেন হয়েছে গতকালই, তারপরে এরকম আমরা তাদের মিষ্টিও উপহার দিয়েছি, এরকম করে আমাদের চলছে। তারপরে আপনার গান হবে, প্রতিদিনই একটা জলসার আয়োজন আছে, তারপরে বসে আঁকো প্রতিযোগিতা হয়, তারপরে অন্তাক্ষরী হয়, তারপরে ধুনুচি নাচ হয়, আর ধরো 5 দিন ধরে আমাদের খাওয়া দাওয়া হয়, সবাই একসাথে, পাড়ার সব একসাথে আমরা খাওয়া দাওয়া করি, প্যান্ডেলেই খাওয়া দাওয়া হয়। একটা বিষয় হচ্ছে এই যে ছোট ছোট, এই গত 2 বছর সেভাবে আমরা আনন্দ করতে পারিনি, একটা মহামারী চলেছিল, সেই পরে এখন এই গত বছর ধরে আমরা খুব আনন্দের মধ্যে কাটাচ্ছি। এই যে ছোটো ছোটো শিশুরা আসছে, তাদের হাতে আপনার একটা করে উপহার তুলে দিচ্ছেন, এই আবেগটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, ওদের মুখের হাসি দেখে আমাদের চোখে জল চলে এসছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা, ওরা কত দূর থেকে এসছে, আমাদের খুব আনন্দ হচ্ছে। আর 2 বছর করছি, তার আগে দুঃখ তো ইয়ে ছিল, মহামারীর যুগ ছিল, তখন তো 2 বছর আমাদের খাওয়া দাওয়া হয়নি, এমনি পুজোটা হয়ে গেছে। আচ্ছা, ধুনুচি নাচটা কোন দিন? ধুনু